এসে আমি দেখে যাব। বাবু ডাকবো না, আমরা সকালে মিলে চলো বাড়ি চলে যাই, চলো চলে যাই। ও বাবু, আমি যাচ্ছি বাড়িতে, একদিন যাচ্ছে বাসায়, একদিন যাচ্ছে আলায়, একদিন যাচ্ছে ডেরায়, একদিন যাচ্ছে কুটিরে। ঝাড় নাম ডেরা, ঝাড় নাম বাসা, ঝাড় নাম কুটির, সবই একটা জিনিস, বলা হয় ঘর। তা কেন চলে যাচ্ছ বাজার? বাজার যে অপরিষ্কার, বাজার থেকে দুর্গন্ধ বেরোচ্ছে, খরিদ্দার আসছে মাল কিনছে না, চলে যাচ্ছে বাবু। ঠিকই কথা, বাজার যে খুবই অপরিষ্কার হয়ে আছে, দুর্গন্ধ ছুটছে। আচ্ছা একটা কথা বলবো? একটা কেন, তুমি 50টা কথা বলো না, আমরা শুনবো। বাজার তো যে খুবই অপরিষ্কার হয়ে আছে, অপরিষ্কার হয়ে গেছে। বলছিলাম তোমরা দোকান বসিয়েছো, বসিয়েছি তোমাদের সম্মুখে, নোংরাগুলো তোমরা পরিষ্কার করে নাও। পাচ্ছি না, খুব কষ্ট হয় বাবু, সারা দিন রাত খেটে ফের ময়লা পরিষ্কার করে অসম্ভব ব্যাপার, পারবো না। কেমন করে পরের টাকায় বাবু হয়েছো? আচ্ছা বলছিলাম, এখানে নূতন এসে কাউকে চিনি না জানি না, যদি আমাকে একটু সাহায্য করো খুবই ভালো হয়। বলো কি সাহায্য করতে হবে বলো। যদি কোনো লোক থাকে কাজ করার মতো, ডেকে এনে কাজটা করিয়ে নাও, পয়সা ছালাই আমি দেবো। অবশ্যই আছে বাবু, ছিল বা এখনো পর্যন্ত আছে। তাহলে ডেকে এনে কাজটা করিয়ে নাও। পাচ্ছি না, কারণ উনি খুব মদখোর। মদখোর? হ্যাঁ, আমাদের মাসি হয়। আচ্ছা কাজ বাজ করতে পারে তো? কাজ করতে পারবে, তাহলে কোনো সমস্যাই নেই। কিন্তু আমারে ডাকলে আসবে না বাবু। আমাকে ডাকতে হবে? তোমাকে ডাকতে হবে। বেশ, নামটা বলে দাও। তুমি ডাকো উত্তমা হারিনী দিদি বলে। উত্তমা হারিনী দিদি বলে? হ্যাঁ। বেশ আমি এখানে ডাকছি, গালাগালি করবে না তো? যদি মদ খেয়ে থাকে তাইলে গালাগালি করবে না, যদি মদ খেয়ে থাকে তাইলে গালাগালি করবে। ও আচ্ছা ঠিক আছে, বলি কথা গো উত্তমা দিদি, যদি বাইতে থাকো ছোট ভাই দেখা দিয়ে ধরব করবে। ও বাবু, আর একটু জোর করে হাঁকতে হবে। ও আর একটু জোর করে হাঁকতে হবে? হ্যাঁ হ্যাঁ। বেশ ডাকছি, বলি কথা গো উত্তমা দিদি, যদি বাইতে থাকো ছোট ভাই দেখা দিয়ে ধরব করবে। মণি ডাকলে
আমি তোমাকে ডেকেছি কি বলি হারিনি বলে ডেকেছি হারিনি হারিনি বলি তাকো কি কারণ হারিনি হারিনি বলে তাকো কি কারণ আরে হারিনি হারিনি বলি তাকো কি কারণ হারিনি হারিনি বলে তাকো কি কারণ আরে তাকো কি কারণ বাবু ডাকলে কি কারণ রে তাকো কি কারণ বাবু ডাকলে কি কারণ बाबू डाकले की कारण हरिनी हरिनी बोले डाको की कारण हरिनी हरिनी बोले डाको की कारण अरे चंपा नागुरी थाकी मारी अमर सकल पागली 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 अरे अन्न बिना सुखे मरी जाय ना कर संग हे अन्न बिना सुखे मरी जाय ना कर संग अरे अन्न बिना सुखे मरी जाय ना कर संग हरिनी हरिनी बोले डाको की कारण सब्जी दू बाजार ने पारी हारी एका हारी बाबू दू बाजार ने पारी एका हारी दू बाजार ने पारी हारी एक बाजार पा री ने बाबू एक बाजार पा री ने बाबू दू बाजार ने पारी एक बाजारी चारु दिवो गलाई सुनार हार पोर एक बाजार पो गलाई सुनार हार पोर दिवो एक बाजारी चारु दिवो गलाई सुनार हार पोर एक बाजारे चार दिवो गलाई सुनार हार पोर दिवो आर माचिरु बाजारी बाबू माचिरु बाजारी बाबू बाजारी बिकाई सुने अरे तुम्हें क्या माया मानुष थी ना हाँ अभी काम कुत्ते पार बोलना अच्छा बोलो तो एक ना अभी नूतन ऐसी काउ क्या चीनी ना जानी ना तुम्हें क्या तो खुजे खुजे पिलाम मगर मूल लोक डाकले चले स्वामी नाम धरले पाप है पाप होना नाम बोलो डेके नीते पारबी तुमी बेस नाम ना बोलो आमी डेके नीछी नाम जदि बोली 20 कोटी टाका मायनी बेचि दिते हबे बेस देबो देबे तो हां देबो ताउली होरी बिस्ती वाला बोली डाकु होरी बिस्ती वाला बोले डाकले आसबे बेस आमी एकनु डाकछी बोली कोता गो होरी बिस्ती वाला कोन छोरो रे आमादे लगे आमादे लगे आमी एकटु शांति बोले माल गाछी आमाके माल खेते दिच्छे ना শুধু ঢাকা রাগি শুরু করে দিয়েছি ওই আমার কি টাইটেল বাইডেল লেই লাগি রে এই বাবু এ কি আমাকে গালাগাল করছে শুন ও টাইটেল না বলে গালাগালি করছে তুমি তো টাইটেল বলে দাওনি শুন ওয়ার নাম হলো হরি বিস্তি আইলা বাং বাং বাংলা হরি বিস্তি হলো ওয়ান বাংলা হ্যাঁ বাংলাটা কি জানো কি ওয়ার ওয়ার টাইটেল বেশ আমি ডেকে নিচ্ছি এখন জিতি করে রাখো বলি কথা গহরি বৃষ্টি ওয়ালা ওয়ান বাংলা যদি মাত্রা কথা গিয়ে ধন্য করবে হ্যাঁ বাবু হ্যাঁ বাবু সমাজ যায় বাবু যাতা হে বাবু যাতা হে আরে কুড়াই তোরা করে এসো কাজ ছেড়ে গেছে হ্যাঁ বাবু যাতা হে যত মাতালে নামবো এবার মদের আন্দোলনে
মদামাদের দিতে হবে রেশন দোকানে, মদ কেন পাবো না হয় আমরা রেশন দোকানে, যত মাতালে নামবো আমরা মদের আন্দোলনে, যত সকালে নামবো আমরা মদের আন্দোলনে, মদামাদের দিতে হবে রেশন দোকানে, মদ কেন পাবো না আমরা রেশন দোকানে, যত মাতালে নামবো এবার মদের আন্দোলনে, যত মাতালে নামবো এবার মদের আন্দোলনে, আমাদের দিতে হবে দেশের দোকানে, মত কেন পাবো না আমরা দেশের দোকানে, যত মাতালে নামবো আমরা মদের আন্দোলনে, যত মাতালে নামবো আমরা মদের আন্দোলনে, মদ আমাদের দিতে হবে দেশের দোকানে, মত কেন পাবো না আমরা দেশের দোকানে, মদের যত ভক্ত আছে আটকে হো নাই, সংসার ছেড়ে দেব তবু মদ ছাড়ব নাই, মদের যত ভক্ত আছে আটকে হো নাই, নব্বই জন ভালো বলে দশনে কয় মন্দ, তারা বলে এই কারণে মদে আছে গন্ধ, গন্ধ না থাকিলে তারা খেত যে গোপনে, গন্ধ না থাকিলে তারা খেত যে গোপনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, মদ কেন পাবো না আমরা রেশন দোকানে, এত বছর হয়ে গেল দেশে রাহি নত, কেউ কোনদিন ভাবলো না তো মাদামের কথা, এত বছর হয়ে গেল দেশে রাহি নত, কেউ কোনদিন ভাবলো না তো মাদামের কথা, মত খেলে কি আনন্দ বলছি তবে শোন, মনটা যে হয় রাজা রাজা এমনি মদের গুণ, কে লিখেছে দেওয়ালে ম ছাড় গোপনে, কে লিখেছে দেওয়ালে ম ছাড় গোপনে, মদ আমাদের দিতে হবে রেশন দোকানে, মদ কেন পাবো না আমরা রেশন দোকানে, তুই আমাকে ডেকেছিস তাহলে আমাকে কেউ ডেকেছিস, তাহলে একটু শান্তি বলে আমি মাল খাচ্ছি, আমাকে মাল খেতে দিচ্ছে না, শুধু টাকাটাকে শুরু করে দিয়েছি, আমি তোমাকে ডেকেছি, ও তুই কে আছিস, আমি এই বাজারের বাবু আছি, কেশলবন তুই এই বাজারের বাবু আছিস, তাহলে আমি কোথাকার বাবু আছি দেখি তোর মুখটা খানি আমি দেখি, ও নাকি বাবু আছে, ও তুই এবার বাবু আছিস, হ্যাঁ ও বাবু পেললাম লে, বাবু পেললাম লে, ঠিক আছে ঠিক আছে, শোনো তোমাকে এই জন্য ডেকেছি না, ও বাবু আমার কিসের জন্য ডেকেছিস, আমার দুটি বাজার আছে, ও বাবু খুবই অপরিষ্কার, তোমাকে করতে হবে পরিষ্কার, ও বাবু তা কিদলা মাইলে করি দেবি বাবু, কত নেবে বলো, তোর সালে নেহি জানি লেখা পড়া, নেহি জানি গিনা পড়া, ও বাবু বলো আমার বহু সাথে ভাষা করে লিতি হবি, ও বাবু বলো তুই এ খা, হাম যায়েগা ফের আয়ে, দাঁড়াও একটু আগে না, আমি একটি মেয়েকে ডেকেছি, দেখো তো তার সঙ্গে কাজ করতে পারবে কিনা, নেহি নেহি নেহি, ও বাবু আজকাল দিনকাল বহুত খারাপ আছে বাবু, অন্য মাইয়ার সাথে কথা বলতে গেলে না বাবু, শালা চাকু চালিয়ে, তুমি কি আমায় দিছিলে, নেই বাবু নেই, তাও বিশ্বাস হয় না, আচ্ছা একবার চেষ্টা করে দেখো না, ঠিক আছে বাবু আমার যদি পছন্দ হয় বাবু তাহলে আমি কাম করব, নাহলে আমার বউকে আমি দেখে নিয়ে আসব, অবশ্যই পছন্দ হবে একবার চেষ্টা করো, ঠিক আছে বাবু ঠিক আছে, আমি কাম করতে রাজি আছি বাবু, আমি আরেকটি ঘুরিয়ে দেখে নি বাবু, বেশ
তুমি আমার দোকানদারের মারছো কেন? আরে তুমি আমার দোকানদারের মারছো কেন? আমা তুই কুবা যাচ্ছে হ্যাঁ কতদিন কাম হয়নি খেয়ে কি তোর কুমটো গাছের কু চেপাড়াই ধরা শোন ধরা বল তুই আমার নাহা বলে বাবুর বাজারে কিসের জন্য এসেছিস? শোন আমাদের অনেকদিন কাম মিলাইনি তাই আজকে এই বাজারে কাম মিলাই গেছি। মিলাই গেছে? এই তবে তা কিদলা মাইনে করি লিবি? শোন বাবু সাথে বুঝেলে? তুই বুঝে নিয়েছি? হ্যাঁ আমি বুঝে নিব। প্লিজ তুই দাঁড়া। হ্যাঁ বাবু বলো। শোন আমি একা মায়া মানুষে ছিলা দাদা ওয়ার্ড থেকে কাম বেশি করবো তাই ওয়ার্ড থেকে আমার 20-20 টাকা মাইনে বেশি দিতে হবে। বেশ দেব। ও বাবু বলো দিবি তো ওটা কি আমা বুঝতে পারছ না? উঠো সকার। ও উঠো মা। ও বাবু বুঝতে পারছ না? ও বাবু বলো বুঝতে পারছেন না? না আমার 20 মুন্ডা প্যান দিতে হবে। 20 মুন্ডা প্যান? আমি শুনেছি 12 মুন্ডা প্যান আছে। আরে আমি ঢোসার বাজার থেকে আসিলাম তাই একটি দাদা বলছে আরে দোকানদার আমার একটি 20 ফুন্ডার ফেন দিতে হবে। বেশ টাকা দিয়ে দেবো। ঠিক আছে বাবু ঠিক আছে। এই বাবু এই বাজারে ময়লা আছে আমার সেন সামান পাউডার দাদা দিতে হবে। বেশ কিনে নেবে পয়সা দিয়ে দেবো কিনে নেবে বেশি বেশি করে। বেশ দেব। এই রামা তাই তুই বাবু সে বুঝেনি? হ্যাঁ হ্যাঁ তুই খাড়া। ও বাবু বলো কি কাম করতে হবে? বাবু শুনে নাও তাহলে আমার বাইরের প্রথম কাজ হ্যাঁ জল ছিটিয়ে দেবে তারপর নোংরা গুলো এক জায়গায় কারি করবে। ওই বাড়িতে দেখা পাচ্ছ না তামা? হ্যাঁ বাবু দেখতে পাচ্ছি বাবু। ওখানে ফেলে আসবে কেমন? ঠিক আছে বাবু সময় সময় হ্যাঁ এসে দেখে যাব। হ্যাঁ বাবু এখন আমি আসছি না মানা। হ্যাঁ বাবু এসে বাবু। এ উঠো বাবু। এ পাড়ায় ইধার এ পাড়ায়। এ উঠো বাবু। এ বাবু কেশন বাদ বলে গেল? শুন হ্যাঁ এই দুটি বাজার কাম করতে হবে। কেশন বাদ বাজার মে বাজার মে দাঁড়া উঠো। তু পায়ে মাছিস কেন উঠো? পা বলি নে তাহলে পানি পানি নিয়ে আয় তাহলে। আমি যাই রে যাইতে পানি ভরিতে ইয়া রাজা রাজ দুয়ারে। 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 ইয়া রাজা রাজ দুয়ারে ঘর দুয়ারে বার দুয়ারে। ইয়া রাজা রাজ দুয়ারে ঘর দুয়ারে বার দুয়ারে। ইয়া রাজা রাজ তু আর ঘর তু আর বার দুয়ারে। যাইতে পানি ভরিতে ইয়া রাজা রাজ দুয়ারে। যাইতে পানি ভরিতে কোটাল বেটা